করছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। নজর রাখব পরবর্তী খবরে। ফুঁসছে কংসাবতী, ভাসতে পারে পাঁশকুড়া, সংশয়ে মানুষজন। কংসাবতী নদী ফের ফুলে ফেঁপে উঠেছে। কংসাবতী ডিভিসি 25,000 কিউসেক জল ছাড়ার কারণে ফের কংসাবতী নদীর জল থইথই করছে। বন্যার উপক্রম প্রায়। গোলাপি ঝড়ের প্রভাবে লাগাতার অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে বন্যার উপক্রম তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া শহরে। এমনিতেই পাঁশকুড়া ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। খিরাই নদীর জল ঢুকে ইতিমধ্যেই প্লাবিত করেছে পাঁশকুড়ার ঘোষপুর সহ বিভিন্ন এলাকা। নস্কর দিঘিতে ধস নিয়েছে বড় রাস্তা, যা ইতিমধ্যে বেঁধে দেওয়া হয়েছে কংসাবতী নদীর বাঁধ। জল কমলে কিছুটা স্বস্তি বোধ করলেও ফের অস্বস্তি বাড়িয়ে তুলল সেই কংসাবতী, কারণ নতুন করে ডিভিসি জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে ফুঁসছে কংসাবতী। যে কোনো মুহূর্তে ভাসিয়ে দিতে পারে গোটা পাঁশকুড়া, যে কারণে পাঁশকুড়া ব্লক প্রশাসন তৎপর হয়ে ইতিমধ্যে কংসাবতীর বিরুদ্ধে লড়াই ময়দানে নেমে পড়েছে। পাঁশকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ হানিফ মোহাম্মদ ও পূর্ব মেদিনীপুর ডিএম নদীপার পরিদর্শন করেন। তারপরই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমন এলাকায় ত্রিপল সহ শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি ব্লকের মধ্যে হাজার হাজার ত্রিপল স্টক করা হয়, জেনারেটর সহ লাইট প্রস্তুত করা হয় রাতের পরিস্থিতির জন্য। গাড়ি ভর্তি বস্তা প্রস্তুত করে রাখা হয় বাঁধ মেরামতের জন্য। তবে সদা সতর্ক রয়েছেন পাঁশকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। বন্যা পরিস্থিতি রুখতে সদা সতর্ক পাঁশকুড়া ব্লক প্রশাসন। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কংসাবতীতে আমাদের 25,000 জল আসছে। আমাদের ডিএম সাহেব এসেছিলেন, আমাদের যেসব লাগোয়া নদীর ধারে যেসব আমাদের প্রধান সাহেবদেরকে নিয়ে মিটিং করেছে, সবাইকে সতর্ক থাকার জন্য উনি নির্দেশ দিয়ে গেছেন। এবং প্রত্যেক জিপিকে 5,000 করে বস্তা দেওয়া হয়েছে লোকালে লেবারদেরকে নিয়ে মাটি ভরে রাখার জন্য। আবার 30,000 জল এই কংসাবতীতে ছাড়া হবে। আমাদের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি প্রশাসন আমাদের পক্ষ থেকে আমরা সবাইকে সতর্ক করেছি, আমরা প্রস্তুত আছি যাতে আমাদের নদীর বাঁধ কোথাও না যাতে ভাঙে, আমাদের এই পরিকল্পনা নিয়ে আমরা হাঁটছি। প্রশাসন এই কাজের জন্য না, আমাদের ডিএম সাহেব তো এখানে এসেছিল, প্রশাসন তো মানে আমাদের আমাদের পক্ষেই আছে, আমাদের যাতে কোনো সমস্যা না হয় দেখার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের প্রত্যেক জিপিতে আমাদের গোবিন্দনগর, ঘোষপুর, হাউস, আমাদের চৈতন্যপুর 1-2 এবং প্রতাপপুর 1-2 এবং মাইসরা পাঁশকুড়া 1, এই কংসাবতী নদীর এই জিপিগুলো অবস্থান করছে। এইসব জিপিকে আমরা সতর্ক ডেকে মিটিং ডেকে পরিষ্কারভাবে বলে দিয়েছি সারা রাত সবাইকে জাগার জন্য, এবং বস্তা ভর্তি করে যেখানে ঘোপ ফোক আছে যাতে বড় আকার না হয় আমাদেরকে মাঠে নেমে কাজ করতে হবে, এই বার্তা আমরা দিয়েছি। আমাদের ডিএম সাহেব এসেছিলো, এইডিওকে বলেছে আমাদের চৈতন্যপুর 2-এ যে হলদিবাড়ির বাঁধটা ভেঙেছিল ওটা সারানো সম্ভব হয়নি, যাতে তাড়াতাড়ি সারানো হয় এটাও এই বার্তা দিয়ে গেছেন। আমরাও প্রশাসনিকভাবে বলেছি এই বাঁধটা যাতে তাড়াতাড়ি সারানো। আমাদের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেক জিপিতে ড্রাই ফ্রুট, তিরফল এবং চিড়া গুড়, বিস্কিট সব রকম দেওয়ার মামাড়ি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি ওনার সরকারের পক্ষ থেকে যে আদেশ আসছে আমরা সেইভাবে কাজ করছি। যেগুলো নদীর বাঁধে বাড়িগুলো আছে তাদেরকে স্কুলে আমরা শিফট করার জন্য আমরা প্রত্যেক প্রধানদেরকে বলেছি। প্রায় আমাদের এই 7-8টা জিবির মধ্যে প্রায় 200টার মতো পরিবার বাঁধে ছিল, আমরা স্কুলে নিয়ে যাওয়ার জন্য প্রধানদেরকে বলেছি। না না কি বদলেছে? আমার নাম শেখ হানি মোহাম্মদ, সহসভাপতি পাঁশকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি।